হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে গ্রাফিক ডিজাইনিং করার জন্য 5টি জনপ্রিয় অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই 5টি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে থাকে, আপনি যদি এই 5টি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের কাজ জানেন, তাহলে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইনে ইনকাম করতে পারবেন ফ্রিলান্সিং করে। তো চলুন তাহলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনি এই ভিডিওটা কেন দেখবেন, মেইন কথা হচ্ছে আপনি এজন্য দেখবেন যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা আপনার দৈনন্দিন কাজে গ্রাফিক ডিজাইনিং করতে চান। গ্রাফিক ডিজাইনিং আপনি কেন করবেন বা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কেন গ্রাফিক ডিজাইনিং শিখবেন। আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত করার জন্য অনেক ধরনের আমাদের গ্রাফিক ডিজাইন প্রয়োজন হয়। যেমন আমরা ঈদের সময় বিভিন্ন ধরনের আমাদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে হয়। যেমন দেখা যাচ্ছে যে আমরা টুকটাক ট্যুরে গেলে বা কোথাও ঘুরতে গেলে টুকটাক আমাদের এডিটিং করতে হয়, ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য এবং নানান ধরনের কাজ আছে। আমরা চাইলে এই কাজ গুলোর পাশাপাশি আমরা যদি একটু ইন ডিটেল আরো কিছু কাজ শিখি কিছু জনপ্রিয় অ্যাপ্লিকেশনে, তাহলে কিন্তু আমরা একটা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অর্থ উপার্জন করতে পারি। তো চলুন তাহলে আমরা জনপ্রিয় 5টি অ্যাপ্লিকেশন কি, আমরা এই 5টি অ্যাপ্লিকেশন আজকে আমরা ফোনে ইনস্টল করে নেব এবং প্রতিটা অ্যাপ্লিকেশনের কাজ শিখব। তো আজকে আমি শুধু আপনাদেরকে এই 5টি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে কোন 5টি অ্যাপ্লিকেশন আপনার ফোনে থাকা জরুরি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর মেইন টপিকে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো নাম্বার ওয়ান, আমি এইভাবে কোনো অ্যাপকে ছোট বড় করে দেখছি না, মানে সিরিয়ালি আমি বলতেছি। তো এই একটা অ্যাপসের হচ্ছে একক ধরনের কাজ আছে। আপনি নাম্বার ওয়ানে আমি একটা অ্যাপসের কথা বলবো, সেটা হচ্ছে ক্যানভা। আমরা যদি একটু ক্যানভা অ্যাপসটি ওপেন করি, ক্যানভা অ্যাপসে সকল ধরনের ডিজাইনিং করা যায়। আপনি ধরেন ঈদের একটা শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন, জাস্ট এখানে যদি লিখে সার্চ করেন সেটি পাবেন। আপনি যদি চান যে একটা লোগো ডিজাইন করবেন, আপনি যদি সার্চ বারে এসে লোগো ডিজাইন করে লোগো ডিজাইনিং লিখে যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনি লোগো ডিজাইনিং অনেকগুলো ক্যাটাগরির লোগো ডিজাইন করতে পারবেন। আপনি যদি এখানে সার্চ করেন ইউটিউবের কভার মেকিং, ইউটিউবের থাম্বনেল মেকিং, সকল ধরনের জিনিস কিন্তু এখানে সার্চ করে পেয়ে যাবেন। তবে এখানে প্রতিটা সফটওয়্যার একটা পেইড ফিচার থাকে এবং একটা ফ্রি থাকে, আপনাকে সেই দিকে লক্ষ্য করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি কাজ করেন তাহলে আপনি আরো সফটওয়্যার আছে সেগুলো আমি দেখাচ্ছি। তারপর নাম্বার টু এ আরেকটি সফটওয়্যার হচ্ছে পিক্সেল অ্যাপ। আপনি চাইলে পিক্সেল অ্যাপে কাজ করতে পারেন। পিক্সেল অ্যাপে কিন্তু অনেক কাজ করা যায় গ্রাফিক ডিজাইনিং। আমাদের চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও আছে পিক্সেল অ্যাপের উপর। তো আপনি চাইলে পিক্সেল অ্যাপ ব্যবহার করে আপনি পিক্সেল অ্যাপের মধ্যে অনেক কাজ করতে পারেন, অনেক কাজ শিখতে পারেন এই পিক্সেল অ্যাপ ব্যবহার করে। তো এটা হচ্ছে নাম্বার টু এ আমি ধরলাম। আর পিক্সেল অ্যাপে যদি আপনি টি শার্ট ডিজাইন করতে চান, থাম্বনেল মেকিং করতে চান, আপনি একটু আমাদের যদি কষ্ট করে প্লেলিস্ট ফলো করেন, তাহলে পিক্সেল অ্যাপের উপর অনেক ভিডিও পাবেন। এবং নাম্বার থ্রিতে আরেকটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, রেমিনি। আপনি যদি এখানে খেয়াল করেন, রেমিনি এটার কাজ হচ্ছে এক ক্লিকে একটা লো কোয়ালিটির ফটোকে হাই রেজুলেশনে কনভার্ট করা। তো এটি আমাদের কেন ব্যবহার করতে হবে, দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা কিছু ছবি ব্যবহার করে থাকি বিভিন্ন থাম্বনেলে, ব্যানারে, বিভিন্ন জায়গায়। তো সেই ছবিগুলোকে এডিটিং করার জন্য আমরা কিন্তু এই রেমিনি এক ক্লিকে করে কিন্তু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ইমেজ কোয়ালিটিটা অনেক ভালো হয়, অনেক বেটার হয়। তো রেমিনি অ্যাপসটা হচ্ছে আমরা এই জন্যই ব্যবহার করব। নাম্বার ফোরে আছে স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনি দেখতে পারবেন অনেকগুলো টুল আছে, সেই টুলগুলো ব্যবহার করে আপনি কিন্তু একটা ইমেজকে খুব ভালো কোয়ালিটির এডিটিং করতে পারেন। তো ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি সেগুলো দেখে শিখতে পারেন। তো এই অ্যাপসের বিষয় নিয়ে আমি ইন ডিটেল বলতে চাচ্ছি না। এখন আসে নাম্বার ফাইভে এমন একটি অ্যাপ্লিকেশন আছে, এটির মাধ্যমে আপনি গ্রাফিক ডিজাইনের সকল কাজ একটা অ্যাপসের মধ্যেই করতে পারবেন, সেটা হচ্ছে ফটোপিয়া, photopia.com। আপনি ফটোপিয়াতে যদি কাজ শিখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, সেটা যদি আপনি ফলো করেন তাহলে ফটোপিয়া কি, ফটোপিয়া কেমন পাওয়ারফুল সফটওয়্যার এই বিষয়ে ইন ডিটেল জানতে পারবেন, প্লেলিস্টে আছে অথবা আপনি আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। তো এই ফটোপিয়া সম্পর্কে একটু না বললেই নয়, ফটোপিয়া হচ্ছে একটি রাস্টার ইমেজ এডিটিং সফটওয়্যার, এটি অনলাইন ভার্সন। তো এটিতে কাজ করতে গেলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আপনি ফটোপিয়া ওপেন করার পর দেখবেন আমরা যে ফটোশপে কাজ করি সেম ভার্সনটাই হচ্ছে ফটোপিয়া, সেম টুল পাবেন, সেম অনেক কিছু পাবেন। তো আপনি কিন্তু একের ভিতর সব ধরনের গ্রাফিক ডিজাইনিং কাজগুলো এই ফটোপিয়ার মাধ্যমে করতে পারবেন। আপনি আমাদের প্লেলিস্টটা ফলো করুন, এখনই দেখতে পারবেন যে ফটোপিয়া কত পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশন। তো এটি আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন এখনই photopia.com তাহলে এখনই পেয়ে যাবেন এবং আপনি সেখানে কাজগুলো খুব সহজে করতে পারবেন। এখানে অনেক টুল আছে, আপনার হয়তোবা প্রথম অবস্থায় দেখে মাথায় কিছু আসবে না কারণ আপনি একদমই নতুন, আর আপনাকে অবশ্যই শিখতে হবে। এখানে অনেক ধরনের যেহেতু টুল আছে, টুলের ব্যবহারগুলো শিখতে হবে। তো এই টুলের ব্যবহারগুলো শেখার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে। তো ভিডিওটি কেমন লাগলো, এই 5টি অ্যাপ্লিকেশন অবশ্যই আপনার ফোনে ইনস্টল করে রাখবেন যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান। আর আপনি কি শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেটি
সেটি নিয়ে ভিডিও বানার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।